वेलकम टू आवर सी प्रोग्रामिंग वीडियो ट्यूटोरियल सीरीज এখন আমরা আমাদের এই সিরিজের মধ্যে হোয়াইল লুপ নিয়ে আলোচনা করছি এবং আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমরা একটা কমন এরর দেখব অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোয়াইল লুপ যখন আমরা ব্যবহার করি তখন প্রোগ্রামাররা জেনারেলি একটা খুব কমন মিস্টেক করে বা যেটাকে আমরা এরর বলছি সেই এররটির নাম হলো অফ বাই ওয়ান এরর অফ বাই ওয়ান এরর মানে কি যখন আমরা হোয়াইল লুপ চালাই তখন হোয়াইল লুপটা হয়তো যদি আমাকে 100 বার কোনো একটা স্ট্রিংকে আমাদের প্রিন্ট করতে দেয় যদি মনে করুন যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটি যদি 100 বার প্রিন্ট করতে দেয় তাহলে প্রোগ্রামার এমনভাবে কন্ডিশনটা দিয়ে ফেলে যে যাতে করে একবার বেশি হয়ে যায় অর্থাৎ 100 একবার হয়ে যায় বা অথবা এক কমিয়ে ফেলে তার ফলে হয়ে যায় 99 অর্থাৎ 100 বার হয় না তাহলে এই যে কমন মিস্টেকটাকেই বলা হয় অফ বাই ওয়ান এরর তো এই এররটাকে বোঝানোর জন্য আর এই এররটা যদি জানো না হয় আপনার সেই জন্য এই পার্টিকুলার ভিডিওটি আমার বানানোর উদ্দেশ্য যাতে অফ বাই ওয়ান এরর আপনি কখনোই না করেন যদি 100 বার প্রিন্ট করতে বলা হয় যেন 100 বারই প্রিন্ট করেন 101 বার বা 99 বার যদি যেন আপনি প্রিন্ট না করেন সেই টাকেই ফোকাস করার জন্য আমি এই পার্টিকুলার ভিডিওটা বানাচ্ছি সো চলুন কিভাবে আমরা সেটা দেখব সেটা করব আপনাকে দেখাই তো এখানে যে প্রোগ্রামিংটি দেখছেন এই প্রোগ্রামিংটির মধ্যে আপনাকে বলা হয়েছে যে আপনি হ্যালো ওয়ার্ল্ড যে স্ট্রিংটি আছে সেটাকে 100 বার প্রিন্ট করুন তো আপনি কি করলেন প্রথমে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলেন এবং ইনিশিয়ালাইজ করার পর কন্ডিশন রাখলেন নাম্বার লেস দ্যান ইকুয়ালস 100 এবং তারপরে আপনি ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ লুপের বডির মধ্যে আপনি প্রিন্টএফ স্টেটমেন্টটি রাখলেন অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড তারপরে আপনি ইনক্রিমেন্ট করলেন তাহলে এইভাবে আপনি জানেন যে এইভাবে জিনিসটি আমাদের হোয়াইল লুপের মধ্যে প্রিন্ট করতে চাইলে এইভাবে আমরা করি তাহলে এই প্রোগ্রামিংটি যদি রান করা হয় তাহলে কতবার প্রিন্ট হবে এই হ্যালো ওয়ার্ল্ডটি বলুন তো একটু চিন্তা করুন তারপরে বলুন যদি আপনি সঠিক হয়ে যান তাহলে আপনি অফ বাই এরর সম্পর্কে সচেতন না হলে আপনাকে অফ বাই এরর সম্বন্ধে একটু কী করতে হবে অফ বাই এরর সম্বন্ধে আপনাকে একটু সচেতন হতে হবে যাতে করে এই প্রবলেমটি না হয় তাহলে এটাকে যদি এখন আপনি কম্পাইল এবং রান করেন তাহলে অ্যাকচুয়ালি আমাদের জিরো থেকে স্টার্ট হবে এবং এখানে আমার ইকুয়াল সাইন দেওয়া আছে লেস দ্যান ইকুয়ালস 100 যার ফলে এটি জিরো থেকে 100 পর্যন্ত প্রিন্ট হবে অর্থাৎ টোটাল 101 বার প্রিন্ট হবে আমাদের হ্যালো ওয়ার্ল্ড কথাটি তাহলে এটা অ্যাকচুয়ালি একটা অফ বাই এরর তাহলে এটাকে যদি কম্পাইল এবং রান করেন রান করার পরে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাকচুয়ালি যদি আপনি কাউন্ট করেন তাহলে হ্যালো ওয়ার্ল্ডটি 101 বার প্রিন্ট হয়েছে তাহলে এটা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে পার্সেন্টেজ ডি দিয়ে জাস্ট কাউন্ট যে নাম্বারটি আছে নাম্বারটি জাস্ট আমরা প্রিন্ট করলেই আমাদের প্রতি ক্ষেত্রে কতবার প্রিন্ট হচ্ছে সেটা আমরা জানতে পারবো তাহলে চলুন এটাকে যদি আমি একবার রান এবং রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কত থেকে স্টার্ট হয়ে 100 পর্যন্ত এসছে তাহলে এটাকে যদি টোটাল করা হয় টোটাল করলে কতবার হবে টোটাল 101 বার হবে তাহলে আমরা কিন্তু প্রিন্ট করতে বলেছি যে 100 বার করুন তাহলে এটা একটা সমস্যা যেটাকে আমরা অফ বাই এরর বলছি যদি আপনি যখন আপনি এটাকে লেস দ্যান ইকুয়ালস ইউজ করবেন তখন অবভিয়াসলি মনে রাখবেন আপনি এখানে 1 থেকে স্টার্ট করবেন তাহলে 1 থেকে স্টার্ট করলে আপনি এটাকে এইভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার 100 বার টোটালি রান হবে মানে হোয়াইল লুপটি তাহলে এখন যদি এটাকে কম্পাইল এবং রান করেন তাহলে দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড কথাটি একবার থেকে শুরু করে আপনার এখানে এসে 100 পর্যন্ত হয়েছে তাহলে টোটাল 100 হয়েছে কিংবা যদি আপনি এখানে জিরো থেকে স্টার্ট করতে চান তাহলে আপনাকে যে ইকুয়াল সাইন আছে ইকুয়াল সাইনটা তুলে দিলেই জিরো থেকে 100 আগে পর্যন্ত অর্থাৎ 99 বার আপনার প্রিন্ট হবে তাহলে কি হবে সেক্ষেত্রে আপনার জিরো থেকে 99 তার মানে টোটাল 100 তাহলে এই ক্ষেত্রে আপনার টোটাল কতবার প্রিন্ট হবে 100 বার তাহলে এখানে স্টার্ট হয়েছে দেখুন জিরো থেকে এবং এখানে এন্ডিং হয়েছে 99 তাহলে এটা টোটাল 100 হয়েছে তাহলে এই রকমভাবে আমরা অফ বাই এররটিকে আমরা সমস্যাটা আমরা সমাধান করতে পারি আর অবভিয়াসলি এই জায়গাটাতে কন্ডিশনটা অবশ্যই মনে রাখবেন যদি আমি 1 করি তাহলে আমাদেরকে ইকুয়াল করতে হবে লেস দ্যান ইকুয়াল আর যদি এখানে 0 করি তাহলে আমরা কেবলমাত্র লেস দ্যান করলেই আমাদের হয়ে যাবে তাহলে এইভাবে আমরা অফ বাই এররটাকে আমরা সমাধান করতে পারি তাহলে আরও একটি কথা মনে রাখবেন যে যদি এখানে নাম্বারটি আপনি 1 থেকে স্টার্ট করেন এবং 1 থেকে স্টার্ট করার পরে যদি 100 পর্যন্ত লেস দ্যান দেন তাহলে কিন্তু আপনার 1 থেকে 99 পর্যন্ত অ্যাকচুয়ালি ভ্যালুটা আপনার প্রিন্ট হবে তাহলে সেক্ষেত্রে টোটাল 100 হচ্ছে না 1 থেকে 99 পর্যন্ত হচ্ছে তাহলে সেটা অ্যাকচুয়ালি আমাদের টোটাল 99 বার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আর স্টার্ট হয়েছে আমাদের 99 তাহলে টোটাল যদি এটা আমাদের সংখ্যাটা কাউন্ট করি তাহলে 99 হচ্ছে সেটা 100 হচ্ছে না সেই জন্য এটা অ্যাকচুয়ালি এক কম হয়ে যাচ্ছে যদি 1 থেকে স্টার্ট করি অবভিয়াসলি আপনাকে ইকুয়াল সাইন দিতে হবে টোটাল 100 করার জন্য তাহলে
এক্ষেত্রে আমাদের টোটাল ওয়ান থেকে শুরু হয়েছে এবং এখানে হান্ড্রেড পর্যন্ত এসছে, আপনি দেখতে পাচ্ছেন। তাহলে টোটাল কাউন্ট অ্যাকচুয়ালি 100 হচ্ছে। তাহলে অফ বাই এরর আপনি কি বুঝলেন? অফ বাই এরর হচ্ছে এমন একটা এরর যেটা প্রোগ্রামার কমনলি মিস্টেক করে, যে হয়তো একবার প্রিন্ট বেশি করে দেয় বা একবার প্রিন্ট কম করে দেয়। তাহলে এই প্রবলেমটাকেই বলা হচ্ছে অফ বাই এরর। তা আশা করি আপনি এই প্রবলেমটি বুঝতে পেরেছেন এবং আপনি এই প্রবলেমটি সম্বন্ধে অকিবহল থাকবেন, যে যেন আপনার এই ধরনের সমস্যা কখনোই না হয়। তাহলে এটি একটা কমন মিস্টেক, এবং কমন মিস্টেকটা আমাদের এমন প্র্যাকটিস করতে হবে যাতে করে এই কমন মিস্টেকগুলো আমাদের সবসময় মাথায় থাকে এবং কোনো ধরনের যেন সমস্যা আমরা আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে না করি। সো থ্যাংক ইউ অ্যাগেন ফর ওয়াচিং আওয়ার ভিডিওস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সো থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনার কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে, আমাদের চ্যানেলের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে আছে, সেখান থেকে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। সো থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরের ভিডিওতে।